এ হচ্ছে আমাদের সাবান। তো 3 দিন আগে এ যায় না কোথা থেকে মারপিট করে ওর পায়ে প্রচন্ড জোরে চোট লাগে, তো হাঁটতে পারছিল না ঠিকঠাক করে, 3 পা দিয়ে হাঁটছিল, তো হাঁটতে খুব একটা ভালো করে পাচ্ছিল না। মাকে ডাকতো, ডেকে ডেকে বলতো যে আমার খাটের উপর, বসলে মানুষের সাথে খাটেই শয়, সারা পাড়া সারা দুনিয়া মানে সারা পাড়ার আমাদের এই পুরো পাড়া ঘুরে বেড়ায়, নোংরা পাড়িয়ে বেড়ায়, সব করে বেড়ায়, তারপর পা না ধুয়ে বিছানায় উঠে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, ওরা ওইদিকে আমি যদি বাইরে থেকে যদি পা না ধুয়ে আসি, যদি পা না দিয়ে একবার বিছানায় কেন, যদি ঘরে পা রাখি, আমার মা আমার পুইত্তা দেওয়ার মতো অবস্থায় রাখে আমারে। আর এইদিকে এনার অবস্থা দেখো, ইনি সারা দুনিয়ার নোংরা পাড়িয়ে আসে কিন্তু কিছু বলে না। তো যাই হোক, ঘটনা হয়েছে যে এরকম ব্যথা হচ্ছিল ওর পায়ে, তো ওর মাকে ডাকতো, ডেকে ডেকে বলতো যে আমাকে খাটে উঠিয়ে দাও, তারপরে আবার জালনা দেখাতো যে আমি জালনায় বসবো, আমাকে জালনায় নিয়ে যাও, এমন কি হিসু হাগু সবই আমার মাকে বাইরে নিয়ে গিয়ে কোলে কোলে করে নিয়ে গিয়ে করিয়ে দেওয়া, মানে নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, মানে মা নিয়ে যেত। তো একদিন মানে এই কালকে আর কি মা একটু কোনাটা কাজে বিজি হয়ে গেছে, আর আমি ঘরের মধ্যে বসে কাজ করছি, হট করে দেখি এই সাবুন বিছানার উপরে এক লাফ মেরে উপরে উঠলো, উঠে তারপরে দেখি আমার বিছানার সাথে আমার জানালা, সেই জানালায় এক লাফ মেরে চলে গেল, গিয়ে আবার এক লাফ মেরে জানালা থেকে নিচে নামলো, নিচে নেমে আবার এক লাফ যে পাঁচিল বেয়ে ওই পাড়ায় চলে গেল, মানে ওই বাড়িতে চলে গেল। চলে গিয়ে প্রায় আধ ঘন্টা ঘুরে ঘাড়ে এসে এবারে মাকে বলেছি, মা দেখো এরকম এরকম না করলো, আর তোমার সামনে আগে এরকম করে। মা বলে হতেই পারে না, ওর পায়ে ব্যথা, ও তো হাঁটতেই পারছে না, ও তো উঠতে পর্যন্ত বসে, ওর নামে কীভাবে এরকম বলতে পারিস। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখি কিছুক্ষণ আধ ঘন্টা বাদে আমাদের গেটে এসে ম্যা 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 করছে। ঠিক আছে, এবার মা গেছে, তখন বলছে আমি তো উঠতেই পারছি না, মানে এটুকুটুকু শীতে সিঁড়ি বেশি উঠতেই পারছে না, মানে ভাবো মানে বিড়াল হলে হবে কি, কি চালাক। হ্যাঁ, আসলে আমার মা একটু কিডোকে একটু বেশি কেয়ার করে, তো ওই জন্য হিংসা হয়েছে, ওই জন্য আহ্লাদ দেখাচ্ছিল, তারপরে তো মা বিশ্বাস করছিল না। তারপরে একদিন মা কাছে, তুমি দাঁড়াও তুমি একটু লুকিয়ে থাকো, তারপরে আমি দেখাইতেছি, তারপরে সত্যি সত্যি ধরা পড়ে গেছে ও। হ্যাঁ, তারপর থেকে মা কেন আরো আহ্লাদ করে, কেন জানো, মা বলে দেখ বিড়াল হলে হবে কি, কত চালাক, ও বোঝে যে কিভাবে আদর খেতে হয়। তাহলে আমার দেখিয়ে কি লাভ হলো, হ্যাঁ দেখি আরো ফায়দা হলো, ভালো লাগে না।